নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। টানা 22 দিন এই ছয় রাশি হতে চলেছে মহাকোটিপতি। তার মধ্যে চারটি রাশি এক্সিলেন্ট রেজাল্ট পেতে চলেছে। কোন এই সৌভাগ্যশালী ছয়টি রাশি, আমি এই বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আপনারা জানেনই, কৌশিকদা যখন ভিডিওগুলো দেয় কি না, সম্পূর্ণ গ্রহের গোচর ধরে কিন্তু দেয়। 23 অগস্ট 2023, যুবরাজ বুধ বক্রী হয়েছে, রেট্রোগ্রেড হয়েছে, এবং 15 সেপ্টেম্বর পর্যন্ত আপনার ঠিক সিংহ রাশিতে বক্রী অবস্থায় রবির সাথে অবস্থান করবে। একদিকে বুধাদিত্য রাজযোগ সৃষ্টি করছে, অন্যদিকে মহাশক্তিশালী বিপরীত রাজযোগ সৃষ্টি করছে চারটি রাশির। অর্থাৎ 4+2 মোট 6টি রাশির ক্ষেত্রে কিন্তু নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। দেখুন, আমি একটি কথা বলছি, যারা আমার সাথে পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, জন্মকুণ্ডলী অথবা হস্তরেখা বিচার করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া 9609343993 এই নাম্বারে আপনারা মেসেজ করুন। কারণ কেউ কেউ বলছেন যে কৌশিকদা আপনার নাম করে অনেকে বলছে যে আমি কৌশিক রায়ের সঙ্গে কাজ করি। দেখুন, যখন পেমেন্ট আপনারা করবেন তখন দেখবেন সেখানে ডিটেলসে কৌশিক রায় নামটা লেখা আছে কি না। কারণ অনেক ক্ষেত্রে আমার নাম নিয়ে বলছে, পেমেন্ট করে দিচ্ছে, পেমেন্ট করার সময় দেখবেন কৌশিক রায় নাম লেখা আছে কি না, তবে পেমেন্ট করবেন। আর আমার একটি মাত্র চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন, এর বাইরে আমার কোনো চ্যানেল নেই। আমাকে অনেক প্রিয় ভিউয়ার্স যারা আমাকে ফোন করে জানিয়েছেন যে কৌশিকদা আপনার নাম করে বুকিং নেওয়ার চেষ্টা করছে, অর্থাৎ বলছে যে আমরা কৌশিক রায়ের সাথে যুক্ত রয়েছি, আপনারা বুকিং করুন, কৌশিকদা একটু ব্যস্ত আছে, তো সেই ফাঁদে আপনারা পড়বেন না। আপনারা যখন যোগাযোগ করবেন এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা মেসেজ করবেন, এবং পেমেন্ট করার সময় আগে দেখবেন যে কৌশিক রায় নাম লেখা আছে কি না। দেখুন, সমস্যা রয়েছে, সমাধানের পথও রয়েছে। আর কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই। যে কাজগুলো করি চ্যালেঞ্জের সাথে করি এবং দায়িত্বের সাথে করি, ওই হচ্ছে হবে বলে কোনো কথা নেই। আর আমার প্রেডিকশন না মাটিতে পড়ে না। ঋণে পড়ে গেছেন, হাত ধরে টেনে তুলবই তুলব। আর যার আমি হাত ধরি কি না তাকে কিন্তু টেনে তুলি, সবার কিন্তু আমি হাত ধরি না। অর্থাৎ কৌশিক রায় গাছে যারা স্যারেন্ডার হয় না তাদেরকেই কৌশিকদা কিন্তু টেনে তুলে। দেখুন, এটা তো ম্যাজিক না যে রেমেডি করলাম আর 5 দিনের মধ্যে আপনি ভালো ফল পাবেন, এটা না। সময় প্রত্যেক কিছুরই লাগবে, রত্নেরও একটা কার্যকর ক্ষমতারও কিন্তু রয়েছে। রত্নও কিন্তু কাজ করতে 5 দিনের রত্ন কাজ করতে পারে না, একটা সময় লাগে। দেখুন, অনেক ক্ষেত্রে ভুল রত্ন পড়ে অনেকেই রয়েছেন, সেই জায়গাগুলো আমি রত্ন অনেকজনকে খুলিয়েছি, কোন লগ্নের জন্য কোন রত্ন দরকার রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে দশা মহাদশা দরকার রয়েছে, তবে কিন্তু একটা রত্ন পরিধান করা উচিত। আমি বারবার একটি কথা বলি, দেখুন, সমস্যা আছে, সমাধানের পথও রয়েছে। যারা ঋণ, শত্রুতা, মামলা মকদ্দমা, সন্তানের বিবাহ, দাম্পত্য সুখের জায়গায় বাধা, অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে। একে একে আলোচনা শুরু করি। প্রথম আসি দুটি রাশির কথা, তারপরে বলো চারটি স্পেশাল রাশি। প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির পঞ্চম স্থানে বুধাদিত্য রাজযোগ,
আপনার আকর্ষিক অর্থপ্রাপ্তি, কেরিয়ার এবং ভাগ্যক্ষেত্রের বৃদ্ধি এবং আপনাদের সম্পত্তিগত দিক থেকে লাভ দিবে। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম ধনু রাশি। ধনু রাশির ভাগ্যভাবে বিধাদিত্য রাজযোগ, ভাগ্যপতি ভাগ্যভাবে, সপ্তমপতি ভাগ্যভাবে, অর্থাৎ ভাগ্যের দ্বারা ব্যবসা ক্ষেত্রে উন্নতি, ডেলি ইনকাম বৃদ্ধি এবং আপনাদের উচ্চ শিক্ষা যারা করছেন, হায়ার লেভেলে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে এক্সিলেন্ট রেজাল্ট পেতে চলেছে। এবার আসি চারটি রাশি মহাশক্তিশালী বিপরীত রাজযোগে কপাল খুলতে চলেছে চার রাশি, যদি আপনাদের জন্মছকে যদি বড় কোনো দোষ না থাকে। দেখুন, বুধ গ্রহ আপনার সিংহ রাশিতে অস্তমিত হচ্ছে এবং বকরি হচ্ছে এবং কোনো শুভ গ্রহের কিন্তু দৃষ্টি পড়ছে না। শনির সপ্তম দৃষ্টি এবং রাহুর পঞ্চম দৃষ্টি কিন্তু পড়ছে, অর্থাৎ পাপিক গ্রহের দৃষ্টি পড়ছে, বিপরীত রাজযোগ সৃষ্টি করছে চারটি রাশির। তৃতীয়, ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশভাবে এই বিপরীত রাজযোগে এই চার রাশি 2+4 চারটি রাশির ক্ষেত্রে কল্পনার বাইরে রেজাল্ট পেতে চলেছে, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে এই 22 দিন। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। নাম্বার 1 রাশি মিথুন রাশি। মিথুন রাশির আপনাদের কেরিয়ার ক্ষেত্রে লাভ দিবে, যারা কমিশন ভিত্তিক কাজকর্ম করছেন, ফিল্ডে কাজকর্ম করছেন সেখান থেকে আপনারা লাভ পাবেন। ব্যবসা ক্ষেত্রে আপনাদের শুভ, আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে, অর্থনৈতিক জায়গাগুলো আপনাদের ভালো কিন্তু হতে চলেছে, বড় ধরনের যোগাযোগগুলো কিন্তু আসতে চলেছে, তবে স্বাস্থ্যের জায়গাটা নিয়ে চিন্তার ব্যাপার রয়েছে। দ্বিতীয় রাশি কন্যা রাশি। কন্যা রাশির দ্বাদশভাবে এই বিপরীত রাজ্য আপনাদেরকে অপার ধন আপনাদেরকে দিবে, ব্যবসা কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের লাভ হতে চলেছে, আকর্ষিক লটারি শেয়ার বাজার ফাটকা ট্রেন্ডিং থেকে আপনারা লাভ পাবেন, গোল্ড থেকে লাভ পাবেন। এরপর যে রাশি সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির অষ্টমভাবে এই বিপরীত রাজযোগের ফলে মকর রাশি হতে চলেছে মালামাল, মকর রাশি দুনিয়া কাঁপাবে, আপনাদের দুহাত ভরে অর্থ আসবে, আর্থিক স্থিতি শনি ধনভাবে শনি আপনাদেরকে দুহাত ভরে অর্থ দিবে এবং বিপরীত রাজ্যকে ভাগ্যপতি বিপরীত রাজ্য সৃষ্টি, ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা পাবেন, কেরিয়ার ক্ষেত্রে উন্নতি আপনাদের হতে চলেছে, মান সম্মান যশ বৃদ্ধি হতে চলেছে। এরপর যে রাশি মীন রাশি। মীন রাশি ষষ্ঠভাবে এই বিপরীত রাজ্যকে আপনাদের সফলতা, সাকসেস এবং প্রতিযোগিতামূলক পরীক্ষাতে আপনারা সফলতা পেতে চলেছেন। নমস্কার, ধন্যবাদ।